টেনিস খেলোয়াড় থেকে সোজা পর্ন স্টার, অর্থাৎ নিষিদ্ধ ছবির নায়িকা। এমনই রূপান্তর ঘটিয়ে ফেলেছেন একসময় উইম্বলডনে অংশ নেওয়া এই টেনিস প্লেয়ার, নাম অ্যাশলে হাকলরোড। সেরিনা উইলিয়ামস, মারিয়া শারাপোভার মতো নাম করা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে যার, তিনি টেনিস খেলার কোর্ট ছেড়ে এখন হয়ে উঠেছেন বিখ্যাত পর্ন তারকা। আমেরিকার এক বিখ্যাত পর্ন ওয়েবসাইটে এখন অর্থ খরচ করে তার ছবি ভিডিও দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু ঠিক কী কারণে এমন এক সাহসী সিদ্ধান্ত নিলেন অ্যাশলে? পারিবারিক সমস্যা নাকি দাম্পত্য জীবনে অশান্তি, কোনটা বাধা হয়ে দাঁড়ালো তার খেলার কেরিয়ারে? আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নিই আমরা আজকের ভিডিওতে। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে খেলেছেন এই তারকা খেলোয়াড়, অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালেও নেমেছেন। একসময় সেরা র্যাঙ্কিংয়ের তালিকায় ছিলেন 39 নম্বরে। সেই সময় তার আনুমানিক রোজগার ছিল $10,00,000। এহেন এক স্বপ্নের জীবন ছেড়ে ভিন্ন স্বাদের এক কেরিয়ার কেন বেছে নিলেন তিনি, ভেবে অবাক লাগছে তাই তো? টেনিস জীবনে তুঙ্গে থাকার সময় 2008 সালে এক বিখ্যাত প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লে বয়তে তার অনাবৃত ঊর্ধ্বাঙ্গের ছবি প্রকাশ পেয়েছিল। তারপর থেকেই নেট মাধ্যমে হইচই রব পড়ে যায় হাকলরোডকে নিয়ে। তবে তিনি যে এত তাড়াতাড়ি টেনিসকে বিদায় জানিয়ে পর্নের দুনিয়ায় নেমে যাবেন সেটা কেউই ভাবতে পারেনি। মোট 6 বার উইম্বলডনে সিঙ্গলসে খেলেছেন হাকলরোড, তার মধ্যে 2006 তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালেও খেলেছেন। টেনিস বল এবং র্যাকেটকে বিদায় জানিয়েছেন বেশ কিছু বছর হল, কিন্তু ধারাভাষ্যকার হিসাবে কাজ করছিলেন এই টেনিস খেলাতেই। কিন্তু সেই পেশাকেও বিদায় জানালেন এই লাস্যময়ী খেলোয়াড়। হাকলরোড দাবি করেছেন তিনিই প্রথম পেশাদার টেনিস খেলোয়াড় যার ছবি প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনে বেরিয়েছে, এবং সেই নিয়ে তিনি একটুও লজ্জিত নন, বরং গর্ব করে বলেছেন, আমি সুন্দর ছবি পোস্ট করতে ভালোবাসি। কিন্তু শুধু ছবি পোস্ট করা নয়, তিনি আরও এগিয়ে সোজা পর্নের দুনিয়াতেই ঢুকে পড়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমি এই সম্পর্কে চিন্তা করেছি এবং যা করেছি ভেবে চিন্তে করেছি। আমি আমার শরীর নিয়ে গর্বিত, আমি একজন মহিলা অ্যাথলিটের শরীরের প্রতিনিধিত্ব করেছি মাত্র। অনলি ফ্যান নামের এই পর্ন সাইটে সাবস্ক্রাইব করতে গেলে মাসে $8.5 খরচ করতে হয়। আগেও অনেক মহিলা খেলোয়াড় এমন বোল্ড সিদ্ধান্ত নিয়েছেন, যেমন UFC চ্যাম্প পেইজ ভ্যানজ্যান্ট, ফুটবলার ম্যাডেলিন রাইট, বাস্কেটবল কিংবদন্তি লিজ ক্যাম্বেস এবং রেসিন তারকা রেনি গ্রেসিও তাদের ভক্তদের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপনের জন্য এরকম প্ল্যাটফর্মে যোগ দিয়েছিলেন। শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে কলহের কারণে নাকি অ্যাশলে হাকলরোড এমন সিদ্ধান্ত নিয়েছেন। আরও অনেক বেশি টাকা রোজগারের জন্যেই এই জীবিকা বেছে নিয়েছেন তিনি। তবে অধিকাংশ নেটিজেনরাই তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কেউ দুঃখ করছেন, কেউ বা আবার রাগে ফেটে পড়ছেন। কিন্তু এসবে তেমন কিছুই এসে যায় না একসময় দুরন্ত এই প্লেয়ারের, কারণ জীবনটা তার আর জীবিকাটাও তার। কে কী সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের কী মনে হয়, অ্যাশলে হাকলরোডের এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্ট করে জানান আমাদের।